পার্টস অফ স্পিচ বিসিএস প্রিলিমিনারি এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। বিসিএস প্রিলিমিনারি এক্সামে পার্টস অফ স্পিচ থেকে প্রায় প্রতিবার দুই থেকে তিনটা বা সর্বনিম্ন একটা প্রশ্ন এসে থাকে। তো আমরা খুব সহজেই কম পরিশ্রমের পার্টস অফ স্পিচ থেকে বিসিএস প্রিলিমিনারি এক্সামে দুই থেকে তিনটা প্রশ্ন কমন পেতে পারি। তো আপনারা অবশ্যই পার্টস অফ স্পিচ অনেক গুরুত্ব দেবেন আর আমাদের ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিওর আসলে কোনো একটি অংশ দেখে ভিডিওগুলো খুব ভালোভাবে বোঝা যায় না। তো যে কোনো একটি টপিক ভালোভাবে বোঝার জন্য ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন। তো চলুন বিষয়টা শুরু করা যাক। পার্টস অফ স্পিচ বোঝার সুবিধার্থে আমরা একটু আলাদাভাবে লিখছি। এখানে পার্টস এর বাংলা অর্থ দাঁড়ায় অংশসমূহ, অফ বাংলা অর্থ এর, স্পিচ বাংলা অর্থ বাক্য। সুতরাং আমাদের অর্থ দাঁড়ালো অংশসমূহ এর বাক্য। এই বাক্যটিকে যদি আমরা সাজাই তাহলে আমাদের অর্থ দাঁড়ায় বাক্য এর অংশসমূহ। সুতরাং আমরা দেখলাম পার্টস অফ স্পিচ হলো বাক্য এর অংশসমূহ। পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্য এর অংশসমূহকে পার্টস অফ স্পিচ বলা হয়। যেমন আমরা বিষয়টা একটি এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করব। এখানে একটি এক্সাম্পল দেয়া আছে, হি গোজ টু স্কুল। এখানে হি হলো প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন একটি পার্টস অফ স্পিচ। গোজ হলো ভার্ব, ভার্ব হলো একটি পার্টস অফ স্পিচ। এরপর টু হলো প্রিপোজিশন, প্রিপোজিশন আরেকটা পার্টস অফ স্পিচ। এরপর স্কুল হলো নাউন, নাউনও অন্য আরেকটা পার্টস অফ স্পিচ। তো আমরা একটা বিষয় দেখলাম যে একটি সেন্টেন্সের যতগুলো অংশই থাক না কেন, সবগুলো অংশই পার্টস অফ স্পিচের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। সো কোনো সেন্টেন্সই পার্টস অফ স্পিচের বাইরে যাবে না। আমরা যে সেন্টেন্সই লিখি না কেন সেটা অবশ্যই কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত হবে, এবং সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দই একটি নির্দিষ্ট পার্টস অফ স্পিচ। এবারে আমরা দেখব পার্টস অফ স্পিচ এর প্রকারভেদ। পার্টস অফ স্পিচ আট প্রকার, যথা এক নাউন, দুই প্রোনাউন, তিন অ্যাডজেক্টিভ, চার ভার্ব, পাঁচ অ্যাডভার্ব, ছয় প্রিপোজিশন, সাত কনজাংশন অথবা এটাকে আমরা লিঙ্কার বলতে পারি, আট ইন্টারজেকশন। সো আজকে আমরা দেখলাম পার্টস অফ স্পিচ কী এবং পার্টস অফ স্পিচ এর প্রকারভেদ।